দেখছেন এটিএন নিউজ, আমন্ত্রণ জানাচ্ছি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিজ টকে। যথারীতি আপনাদের সঙ্গে আছি আমি মার্শাক শশী। আপনারা জানেন ব্যবসা বাণিজ্য অর্থনীতি নিয়ে আমরা আলোচনা করে থাকি। দেশের অবকাঠামোগত উন্নয়নে ইস্পাত শিল্প বা খাতের অবদান অনস্বীকার্য, কিন্তু সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে এই পুরো খাতটি কিছুটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। ভোক্তা পর্যায়ে রডের দাম বেড়ে রেকর্ড প্রায় 88,000 পর্যন্ত ছুঁয়েছে, যা দেশের ইতিহাসে এর আগ পর্যন্ত দেখা যায়নি। এর আগে বেশ খানিকটা সময় বৃদ্ধি থাকলেও পরবর্তীতে কমেছে, এখন আবার বাড়ছে। কেন এই তারতম্য বা দেশের সার্বিক ইস্পাত শিল্প খাতটির এই মুহূর্তে অবস্থা কি, আর সামনের দিকেই বা কোন দিকে যাচ্ছে, পুরো বিষয়টি নিয়ে কথা বলার জন্যই আজ স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন জনাব এস কে মাসাদুল আলম মাসুদ, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। চলুন আজকের অতিথির কাছে যাওয়া যাক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রথমে যে বিষয়টি আসলে জানতে চাই, আমার মনে হয় দর্শকদেরও সকলেরই প্রশ্ন যে রডের দামের এই যে মূল্য বৃদ্ধি, এটা কি কতটা স্বাভাবিক, এবং স্বাভাবিক যদি না হয় কেন এই মূল্য বৃদ্ধি? আসলে এটা অস্বাভাবিক, এমনিতেই আমরা খুব এক্সট্রিম প্রাইসের মধ্যে ছিলাম দীর্ঘ দুই বছর কোভিডের কারণে। দফায় দফায় কন্টেইনার ফ্রেট বেড়েছে, ইন্টারন্যাশনাল মার্কেটে মালের শর্টেজ হয়েছে, মালের দাম বেড়েছে, বেড়ে যেটা যেই পর্যায়ে ছিল 78,000 থেকে 82,000 টাকার মধ্যে প্রাইসটা ছিল। এর মধ্যে যখন এই যুদ্ধটা শুরু হয় ইউক্রেন রাশিয়ার, তখন থেকে এটা হঠাৎ করে এই বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবারে একদিন প্রায় ইন্টারন্যাশনাল মার্কেটে $50 মালের দাম বেড়ে যায়। তার কি আগে মাল কিনতো ইউরোপের মধ্যে সবচেয়ে বড় স্টিল প্রোডিউসার কান্ট্রি, তারা মাল কিনতো ইউক্রেন রাশিয়ার থেকে, আমরা মাল কিনতাম ইউরোপ থেকে, অস্ট্রেলিয়া থেকে, নিউজিল্যান্ড থেকে, মিডল ইস্ট থেকে, এই অঞ্চলের মালটা আমরা কিনতাম। তো যুদ্ধের কারণে তারা যখনই ওই দেশগুলিকে বয়কট করেছে, তারা এই মার্কেট থেকে কেনা শুরু করেছে। এক দফায় প্রথম দিনেই $50 দাম বেড়ে গেল, যেটা আজকে আমাদের একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে। দুই বছরে আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রির ক্যাপিটাল কিন্তু অর্ধেক হয়ে গেছে কোভিডের কারণে। হঠাৎ করে এই যে আমাদের যেই মাল স্ক্র্যাপের প্রাইস ছিল $300, সেটা $600 প্রায় হয়ে গেছে। তো আমার মূলধন কিন্তু বাড়ে নাই, আমার ইম্পোর্টের জন্য ব্যাংকের যেই আমার ফ্যাসিলিটিগুলি আছে সেটা কিন্তু সেই ফিক্সড আছে, কোয়ান্টিটি কমে গেছে, এবং মালের দামও যে বাড়ছে, আমার মার্কেট এটাকে কনজিউম করতে পারবে কি না এইটাও আমাদের একটু কনফিউশনে রেখেছে, যার ফলে আমরা বেশি মাল স্টক করার অনেকের সামর্থ্য নাই, অনেকে সামর্থ্য থাকলে সাহসও করেনি, যেই কারণে আজকে মার্কেটের এই অস্থিরতা এখনও সেই একই অবস্থা। নতুন চ্যালেঞ্জ এসে আমাদের সাথে যোগ হলো, আমাদের শুধু স্টিল না, সব রকম জিনিসের দাম বেড়ে যাচ্ছে, আসলে যেগুলো বৈশ্বিক বাজারের উপরে মিডল ইস্ট থেকে, তারা ইউক্রেন রাশিয়া থেকে কিন্তু তেলের দামও বেড়ে গেছে, সেই সাথে সব জিনিসের দামই বেড়ে যাচ্ছে। এই সাথে যদি সরকারের আমাদের উৎসাহ না দেন যে আমরা ভবিষ্যতের জন্য এখন কীভাবে কন্টিনিউয়েশন করব, এই যে দাম বেড়ে গেল আজকে হয়তো 90,000 টাকায় চলে আসবে প্রাইস, এটা যদি 1,00,000 টাকার উপরে চলে যায় মার্কেটে গিয়ে এটা মাল চলবে কি চলবে না, মানুষ কাজ কাম বন্ধ করে দেবে, অনিশ্চয়তা আসলে অনিশ্চয়তা আমাদের মধ্যে কাজ করে। আমরা যেটুকু প্রয়োজন সেইটুকু এনে চালাচ্ছি, কিন্তু এইভাবে তো কন্টিনিউয়েশন করা যাবে না। আমাদের মার্কেট সাইজ প্রায় 50 থেকে 60 লক্ষ টনের ডিমান্ড তৈরি হয়ে গেছে, আমাদের দেশে অনেকগুলি মেগা প্রজেক্টের কাজ চলছে, হয়তো আরও হবে, তো এইগুলির কন্টিনিউয়েশন না থাকলে আমাদের থমকে যাবে। এই বিষয়গুলো নিয়ে আসলে একটু কথা বলতে চাই, কিন্তু তার আগে আপনারা উৎপাদকরা আপনাদের দিকের চিত্রটা যেমন বললেন, অনেক ক্ষেত্রে বিপরীত দিক থেকে ক্রেতা বা ভোক্তা পর্যায়ে তা অনেক সময় অভিযোগ করা হয় যে আন্তর্জাতিক বাজারে কোনো কিছুর দাম বৃদ্ধি পেলে সেটার সরাসরি প্রভাব দেশের বাজারে খুব দ্রুত পড়ে যায়, কিন্তু যখনই মূল্য হ্রাসের কোনো ব্যাপার তৈরি হয় সেই ক্ষেত্রে প্রভাবটি পড়ে না। এই মুহূর্তে যে দামটি বৃদ্ধি হয়েছে, এটি তো আসলে আন্তর্জাতিক বাজারের প্রভাবটি দেশের বাজারে আরও মাসখানেক পরে বা কয়েক মাস পরে পড়ার কথা ছিল। খুচরা বিক্রেতারাও এই অভিযোগটি করছেন যে আসলে যুদ্ধের আগে থেকেই বৃদ্ধি পাচ্ছিল, এটাকে ক্যাশ করে হয়তোবা আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল, অভিযোগটাকে কীভাবে দেখেন? এই অভিযোগটা যদি এরকম হতো, আমাদের 4-5-10 ইন্ডাস্ট্রি পুরো মার্কেটটাকে কন্ট্রোল করছে এমন না, কিন্তু আমাদের দেশে প্রায় 30টার মতো অটোমেটিক রি রোলিং স্টেইন মিল আছে, হ্যাঁ 5-6টা আছে বৃহৎ, খুবই হাইলি কম্পিটিটিভ একটা মার্কেট, এইখানে এই সুযোগটা নেই। আর যদি হঠাৎ করে এই প্রাইসটা বাড়তো, তাহলে কিন্তু একটা স্টক থাকলে ব্যবসায়ীরা বেনিফিটেড হয়, আবার যখন হঠাৎ করে ফলো করে তখনও কিন্তু লুজার হয়,
এই দিকে কিন্তু দেখে না, কিন্তু দেখে কোনটা খালি বেনিফিটেড হবে, কিন্তু এবার কিন্তু বেনিফিটেড হওয়ার সুযোগ ছিল না। কেন সুযোগ ছিল না, আমি প্রথম দফায় বললাম এই প্রাইসটা মূল্যটা বেড়েছে প্রায় দুই বছরে, এই বেড়ে যে গত বছর থেকে আমাদের কিন্তু স্টক কারো কাছে নাই, এই আমাদের $300 মাল যখন $550 থেকে $600 চলে আসছে তখন থেকেই আমরা কিন্তু শঙ্কার মধ্যে ছিলাম যে আমাদের মার্কেট এটা কনজিউম করতে পারবো কি না, আমরা বিক্রি করতে পারবো কি না এত দামে। যেমন মাঝে মালের দাম ইন্টারন্যাশনাল মার্কেটে বেশি থাকলো, লোকাল মার্কেটের দাম কমে গেছিলো। কেন কমে গেছিলো, মার্কেটের দাম ইন্টারন্যাশনাল মার্কেটে বেশি থাকার কারণেও ছোটোখাটো মিলগুলি তাদের স্টক হোল্ডিং করার ক্যাপাসিটি নাই, তারা কিন্তু ওই মার্কেটে কিছু কম হলেও লোকসান দিয়ে হলেও বিক্রি করে যাচ্ছিলো কন্টিনিউশনের স্বার্থে, ব্যবসাটাকে কন্টিনিউ করার জন্য। এই কারণে দেখা গেছে বাহ্যিকভাবে কিছু দাম কমেছে, কিন্তু রিপোর্টেড কোম্পানি যাদের ধরে রাখার কোম্পানি আছে সক্ষমতা ছিল তাদের কিন্তু দাম সেরকম তারতম্য হয়নি। তো এখন যেহেতু স্টক নাই এবং প্রাইসও গভর্নমেন্টের ঠিকাদারদের প্রাইসটা রিভাইজ হইতে সময় লেগেছে, কিছু রিভাইজ হয়েছে, মার্কেটে কেবল ডিমান্ড শুরু হয়েছে, তার মধ্যে আরেক দফা দাম বেড়ে গেল, হয়তো যেই প্রাইস রিভাইজ হয়েছে এটাও এখন কভার করতে পারবে না। তাহলে কি মানে আপনারা যেহেতু প্রসঙ্গে চলেই আসলো, খুব সাম্প্রতিক সময়ে গভর্নমেন্টের মেগা মেগা প্রজেক্ট বা বিভিন্ন খাতে ঠিকাদাররা যেই প্রাইসে আপনাদের কাছ থেকে নিচ্ছিলেন কাঁচামালগুলো, সেগুলো আপনারাই দাবি করেছিলেন যে একটা রিভিশন করার জন্য হলো, এখন তো আসলে আরও কয়েক ধাপ বেড়ে গেল, তাহলে কি নতুন করে আবারও এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে অচিরেই যেতে হবে এমনটাই কি আমরা ধরে নিচ্ছি? অবশ্যই, এই এই খাতটা এমন একটা খাত, ধরেন না আমার স্টিল যদি ব্যবহার বন্ধ হয়ে যায়, এই স্টিল স্টিলের সাথে প্রায় 18টা ইন্ডাস্ট্রি ইনভলভ আছে, ইটা বালু পাথর সিমেন্ট টাইলস হার্ডওয়্যার আইটেম রং আইটেম অনেকগুলি আইটেম আছে, এই সবগুলি ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে যাবে। দেশের চাকাটা গভর্নমেন্ট ঘুরিয়ে রেখেছিল এই ডেভেলপমেন্ট ওয়ার্কগুলি দিয়ে, এই সেক্টরগুলি চালু ছিল, এটার প্রভাবে সার্বিক অর্থনীতিতেই আসলে একটা গতি এসেছে। এখন এটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এমনি কোভিডের যে ক্রাইসিস এই নতুন ক্রাইসিস মিলে দেশটা অচল হয়ে যাওয়ার মধ্যে চলে যাবে, তাই এটাকে চালু রাখতে হবে। এই জন্য সরকারকে আমাদের উৎসাহ দিতে হবে, সাহস দিতে হবে, যেমন আজকে ফুড ক্রাইসিস নিয়ে চিৎকার করছে সরকার, হঠাৎ করে দাম বেড়ে গেলে এই ছোটোখাটো ইম্পোর্টাররা কিন্তু মাল ইম্পোর্ট করার সাহস পায়নি, বড়রা যদিও করে রেখেছে এই সাহস তো সবার সেই সক্ষমতা নাই, যে কারণে এই ক্রাইসিসটা মানে মোকাবেলা করতে কষ্ট হচ্ছে। আমাদের বেলায়ও ঠিক তাই, আমাদের যদি সরকার এখন তড়িৎ সিদ্ধান্ত নিয়ে প্রাইস যদি রিভাইজ করার প্রয়োজন হয় রিভাইজ করতে হবে, যদি আমাদের ডিউটি স্ট্রাকচার যেগুলি আছে, আমাদের এখন পার টনে $1500 ডিউটি আছে স্ক্র্যাপ ইম্পোর্টের উপরে, এখানে $500 করে দিতে পারে, AIT আছে এখানে $500 জায়গায় $200 করে দিতে পারে, ভ্যাট আমাদের পার টনে $2000 ভ্যাট দিতে হয় এটাকে $500 করে দিয়ে $1500 কমিয়ে দিতে পারে। আপনারা কি মানে সরকারি পর্যায়ে বা নীতি নির্ধারণী পর্যায়ে এই মেসেজগুলো ইতোমধ্যে কি দেওয়া শুরু করেছেন? কথাবার্তা শুরু হয়েছে কিনা? থেকে আমরা এগুলি দিয়েছি এবং আমাদের যোগাযোগও আছে, আমরা চেষ্টা করছি সরকারকে বোঝানোর এবং আশা করি এখন সরকার আরও অনুধাবন করবেন। এই সেক্টরটা খুব সেন্সিটিভ খাত, এই খাতটাকে সবসময় মনিটরিং করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে যেমন বাড়ানো প্রয়োজন হবে, মাঝে মাঝে কমানোরও প্রয়োজন হতে পারে, হঠাৎ করে যুদ্ধ থেমে গেলে উল্টা চিত্রও হতে পারে, তখন কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। এই যে এখন মাল আমরা ফ্যাক্টরি চালানোর সাথে কিনছি, কিন্তু হঠাৎ করে যদি দাম পড়ে যায় তাহলে কিন্তু আবার আমরা ক্ষতিগ্রস্ত হব। সেইগুলি মাথায় রেখে সরকার যদি আমাদের উৎসাহ বলতে কি, আমাদের কিন্তু ব্যাংকের ক্যাপিটালগুলি আমাদের যা কোভিডের আগেও যার যা লিমিট ছিল এখন তাই আছে, কিন্তু মালের প্রাইস তো দ্বিগুণ হয়ে গেছে। আমার কাছে তো ওই দীর্ঘ দুই বছরের ক্রাইসিসে আমাদের কারো কাছে প্রচুর মজুদ ছিল না, যে টাকাও সাথে সাথে আমাদের বেড়ে গেছে সেই সুযোগ নাই, কিন্তু লিমিট কিন্তু আমাদের ছোট হয়ে গেছে। এখন ব্যাংকগুলির ফ্যাসিলিটিগুলি বাড়িয়ে দেওয়া উচিত আমাদের ইম্পোর্টের জন্য, প্লাস সরকারের ডিউটি ফ্যাসিলিটি যেইগুলি আছে সুযোগ করে দেওয়া, পাশাপাশি সরকারের প্রত্যেকটা কর্পোরেশনে অনেক স্ক্র্যাপ কিন্তু আছে, যেমন ধরেন রেলওয়ের অনেক স্ক্র্যাপ হয়ে অকেজ লোহা পড়ে আছে, প্রত্যেকটা সিটি কর্পোরেশনের, তারপরে যেটা আমাদের রোডস অ্যান্ড হাইওয়ের প্রত্যেকটা কর্পোরেশনের কাছে আসলে র ম্যাটেরিয়াল হিসেবে আমরা একেবারে যেটা বলি যে অনেক সময় বলা হয় যে দেশেই কাঁচামাল উৎপাদন করা যায় কিনা বা সোর্সিং করা যায় কিনা, আমার মনে হয় খুব স্বল্প সময়ে একটা অন্তত সাময়িকভাবেও একটা সমাধান বা কিছুটা হলেও রিলিফ উভয় পক্ষই পেতে পারে। এবং সরকারও ভালো প্রাইস পাবে। এখন এখন আমরা নিজেরা ফ্যাক্টরিতে র ম্যাটেরিয়াল কিনতেছি $60,000 করে, ভালো স্ক্র্যাপ যেটা 55,000 থেকে $60,000 মধ্যে। এখন যদি সরকার
এই নিলামে দিয়ে দেয়। এক সময় তো আমরা রড বিক্রি করছি 50,000 টাকায়, 52,000 টাকায়। তো এইগুলি যদি এখন স্ক্র্যাপগুলি যদি সেল করে দেয় সরকার নিলামে, তাহলে এগুলি আমাদের ক্রাইসিস সবার জন্যই আসলে একটা উইন উইন সিচুয়েশনে দাঁড়াবে। আরও বেশ কিছু বিষয় নিয়ে এই আমাদের এই আলোচনা চলবে। ছোট্ট একটা বিরতি নেবার সময় হয়ে গেছে দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে আজকের অতিথিকে সঙ্গে নিয়ে আবারও ফিরছি, সঙ্গে থাকুন আমাদের। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিজ টকে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ অতিথি হিসেবে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জনাব এস কে মাসাদুল আলম মাসুদ, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার ইনস্টলমেন্টস লিমিটেড। আপনাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। বিরতিতে যাওয়ার আগে আসলে আমরা আলোচনা করছিলাম যে আপনি বলছিলেন যে বিভিন্ন গভর্নমেন্টের অধীনে অনেক ধরনের স্ক্র্যাপ আছে যেগুলো হয়তোবা এই মুহূর্তে সোর্সিং করে কাঁচামাল হিসেবে ব্যবহার করা যায়, অনেক ক্ষেত্রেই আসলে সেটাই লাভবান হতে পারেন সকলের জন্যই। আপনার আসলে ইনিশিয়াল এস্টিমেশনটা কি, মানে এটা কি সিগনিফিক্যান্ট কোনো প্রভাব আসলেই ফেলবে? না, অবশ্যই প্রভাব তো আছে। আমাদের এখন এই এমনি কোভিডের কারণে যে ক্রাইসিসটা তৈরি হয়েছিল যুদ্ধের ফলে, এটাকে যেমন আগুনের মধ্যে বাতাস দিয়ে আরও ছড়িয়ে দেওয়া হলো, তো এইখানে এখন আমাদের সাধ্য অনুযায়ী যার যা নিয়ে আসে তাই তো লড়াই করতে হবে। তো এখন আমাদের দেশের মধ্যে যে মজুদগুলি আছে, আমি দেখি এখন আমার যেখানে কোড়াকান্সিতে ফ্যাক্টরি যেখানে যা লোহা আছে আমি সব গালায় ফেলার চেষ্টা করতেছি। তো সরকারেরও উচিত তার যেই সমস্ত অধীনস্থ কর্পোরেশনগুলি আছে যেখানে যেই পরিমাণ লোহাগুলি আছে স্টক পড়ে আছে, জায়গা দখল করে আছে, এগুলি নষ্ট হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, সেইগুলিকে এখন অন্তত একটা ভালো প্রাইস আছে, এই সময় যদি এগুলিকে দ্রুত অকশনে দিয়ে নিলামে দিয়ে দেয়, এগুলি যদি আমাদের ফ্যাক্টরিতে আসে আমাদের বিরাট একটা যোগান, এই এক বছরের যোগান অন্তত, এবং সেটা থেকে ইতিবাচক প্রভাব অবশ্যই পড়তে পারে। এবার একটু মানে এসএসআরএম এর প্রসঙ্গে আসতে চাই। আপনার নেতৃত্বে 1992 সালে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু, 2005 সালে পরবর্তীতে এসএসআরএম নাম পরিবর্তন করলেন, বিভিন্ন এই শিল্পখাত সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনেও অনেক সুদীর্ঘ দিন আপনি নেতৃত্ব দিয়েছেন, দীর্ঘ প্রায় 30 বছরের অধিক আছেন এই শিল্পের সঙ্গে, এখন যে অবস্থাতে আছে পুরো শিল্পটা কতটুকু ম্যাচিউরড হলো, আপনার যে ভিশন দিয়ে আপনি শুরু করেছিলেন কতটুকু মিলাতে পারেন এখন? না, অবশ্যই ভিশন তো আল্লাহর রহমতে অনেক সাকসেসফুল হয়েছি আমরা। আমি যেভাবে হাঁটি হাঁটি পাপা করে শুরু করেছিলাম, আমার আগে যারা যে সমস্ত প্রতিষ্ঠানগুলি প্রতিষ্ঠিত ছিল, কিন্তু আমি একটা অরাজকতা অবস্থার মধ্যে পেয়েছিলাম। আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল, আমরা বিদ্যুতে ফাঁকি দেই, গ্যাসে ফাঁকি দেই, এই ধরনের অভিযোগগুলি ছিল। কিন্তু সেইখান থেকে আমি অ্যাসোসিয়েশন নিয়ে আমাদের মেম্বারদের মোটিভেটেড করে এই প্রথম আমার ফ্যাক্টরিতে এক্সপ্রেস ফিডার চালু করি, আমার সার্ভিস স্টেশনে একটা মিটার, আমার ফ্যাক্টরিতে একটা মিটার, এটা প্রুভ করার জন্য যে আমরা সঠিক বিল দিই। এভাবে পর্যায়ক্রমে আমার ডিপিডিসি ড্যাশা যেটা ছিল সবগুলি ফ্যাক্টরি থেকে আমরা এক্সপ্রেস ফিডারে নিয়ে যাই। আমাদের ট্যাক্স ভ্যাটের একটা বিরাট অরাজক ব্যবস্থা ছিল, সেই সময় 14,000 টাকা থেকে 16,000 টাকা রডের দাম ছিল, 2400 টাকা ভ্যাট প্রদেয় করছিল। তো তখন ভ্যাট না দিয়ে ওখানে বাসকল ছিল যাত্রাবাড়িতে একটা, ওখানে গাড়ি প্রতি 2000 টাকা দিয়ে গাড়ি পার করতে হতো। সেইখান থেকে আমরা অ্যাসোসিয়েশনের মাধ্যমে সকল মিল মালিকদের নিয়ে মুভমেন্ট করে সরকারকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে আমাদেরকে কমিয়ে দিল, এখন যা রেভিনিউ আদায় হয় তার চাইতে বেশি হবে, ভ্যাট রেট কমিয়ে সেটার আওতা বাড়ালে বরং সেটা। কিন্তু সেই সময় সেই 2400 টাকাকে আমাদের 220 টাকা করে যদি আমরা বিলেট তৈরি করি বা ইনকট তৈরি করি 220 টাকা, আমরা যখন রড করবো 220 টাকা, 440 টাকা করে দিয়েছিল, রেভিনিউ কিন্তু ফল করে নাই, বেড়েছে, সেই থেকে বাড়তে বাড়তে আজকে এই পর্যায়ে চলে আসছে। তো আজকে সেটা 220 টাকা হয়ে গেছে, 2000 টাকা হয়ে গেছে পার টনে ভ্যাট। আমাদের 1200 টাকা ছিল ফিক্সড ডিউটি, আমাদের কিন্তু PSIও লাগে না এখন, আমরা যেই দামেই মূল আমদানি করি না কেন আমরা 1500 টাকা ডিউটি দিয়ে মালটা খালাস করতে পারি। তো এই আমার মনে হয় আজকে সময় এসছে সবগুলি সেক্টরে এরকম যদি সহজ করে দেওয়া হয় তাহলে এই ব্যবসায়ীদের বিরুদ্ধে যে অভিযোগটা আছে আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েস, এইগুলি থাকবে না। আমাদের মানে স্বচ্ছতার একটা জায়গা তৈরি নিশ্চিত করতেই হবে সকল ক্ষেত্রেই। ঠিক সেই প্রসঙ্গে আসতে চাই, দীর্ঘদিন ধরে এসআরএম মানে সুনামের সঙ্গে আসলে ব্যবসা পরিচালনা করে আসছে, এই খাতের সার্বিক অগ্রগতিতে আপনাদের যেই অংশগ্রহণ সেটা তো মানে
নতুন করে আসলে বলার কিছু নেই, ভবিষ্যৎ পরিকল্পনা কি? এখন তো অনেকটাই ম্যাচিউরড দেশের মার্কেট, এখন এখন ম্যাচিউরড। আপনি আমাদের বিরুদ্ধে আগে অভিযোগ ছিল আমরা গ্যাস পরিবেশ নষ্ট করি, সেই পরিবেশ থেকে এখন আমরা যে এনভায়রনমেন্ট ট্রিটমেন্ট প্ল্যান যেটা আমরা তৈরি করেছি, আমরা এই 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 ধোঁয়ার থেকে সেই ডাস্টগুলি কালেক্ট করি, এই ডাস্ট কালিগুডগুলি কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে এবং বিদেশে এক্সপোর্ট হয়ে যাচ্ছে এইগুলি। তো আমরা তো সেই জায়গায় চলে এসেছি, হ্যাঁ এখনও আমরা শতভাগ করতে পারিনি কিন্তু 70% কিন্তু করে নিয়ে আসছি এবং শতভাগ করার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এখন এখন যেই অবস্থায় আছি এইটাকে ডগ হাউস করে যদি করতে পারি সেই ক্ষেত্রে আমরা শতভাগ করতে পারবো, সেই পরিকল্পনায় আমরা আছি। আমরা এখন বিলেট থেকে সরাসরি রড তৈরি করতে পারি, আগে মাঝখানে রিহিটিং ফার্নেস তৈরি করতে হতো, এটা আমরা এখন 70% এসেছি, এক সময় হয়তো 100% চলে যাব। তো সেইভাবে আমরা এগিয়ে নিয়ে আসছি। আর SSR প্রতিষ্ঠানটা ঢাকা শহরের ভিতরে খুব কাছে কাছে বলে আমাদের কনজিউমারদের সবচেয়ে বড় সুযোগ হলো যে সমস্ত ফ্যাসিলিটিগুলি দেখে মাল নিতে পারে। আমাদের বুয়েটে যে ফ্যাসিলিটিগুলি আছে, টেস্টিং ফ্যাসিলিটি সব আমাদের এখানে আছে, আমরা সেই সিস্টেমগুলি করি এবং আমরা উৎসাহিতও করি। আপনি মাল যেখান থেকেই নেন, আপনার যদি বুয়েটে যাওয়ার সুযোগ না থাকে আমার ফ্যাক্টরিতে গেলে আমরা টেস্ট করে দিব, অন্তত দেখে শুনে যাচাই করে জিনিসটা ব্যবহার করে। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি, খুব মানে সংক্ষেপে জানতে চাইবো আপনার আসলে ব্যক্তি আর ব্যক্তি হিসেবে আপনি কি লক্ষ্য নিজের জন্য নির্ধারণ করেছেন যেটা দেশ এবং দশের জন্য বড় একটি আসলে ভূমিকা রাখতে পারে? আসলে আমরা তো করে যাচ্ছি, আমি কিন্তু প্রথমেই বললেন আপনি শুরু থেকে এই পর্যন্ত নিয়ে আসছি। আমাদের চলার পথে আমরা যতটুকু পেরেছি, আমার ব্যবসাটা যেমন আমি চিন্তা করি, এই যে আমি রডটা তৈরি করি, রডটা যেমন আমি তৈরি করি এটা আমি ব্যবহারও করি, যেমন প্রতিপক্ষ কিন্তু আমি আমার রড দিয়ে এই স্কুল কলেজ ব্রিজ কলেজ ইউনিভার্সিটিগুলি তৈরি হচ্ছে, সেগুলি আমাদের ছেলেমেয়েরা ব্যবহার করবে, আমি সেইগুলি ব্যবহার করব। তো সেইগুলি মাথায় রেখেই আমরা কাজ করি এবং সকলেই যদি সেইভাবে করি তাহলে দেশটা, ওই যে সোনার বাংলার কথা বলি, সেই সোনার বাংলা কিন্তু এমনিতেই হয়ে যাবে। যার যার দায়িত্ববোধ থেকে যদি আমরা সবাই চেষ্টা করি যে আমার দায়িত্বটুকু আমি সঠিকভাবে পালন করি, আমি আপনি আপনার জায়গার থেকে যদি সত্যিকারের অর্থে সত্যিকারের নিউজগুলি আপনারা তুলে ধরতে পারেন, সরকার এবং আমরা উপকৃত হব। এমন আমি যদি ভালো জিনিসটা সাশ্রয়ী মূল্যে সামনের দিনগুলো আরো ভালো কাটুক আপনার, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। একই সাথে ধন্যবাদ দর্শক, আপনাদেরকেও আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী সপ্তাহে আবারও নতুন একজন অতিথিকে নিয়ে এ পর্দায় হাজির হব। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN News।